হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুষি শেফালি ব্লগে। তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকের থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমার টপিকটা কি। আর অবশ্যই এটা দেখো, এটা একদম জাস্ট সিম্পল একটা রেমিডি। আর এটা তো আমাদের ঘরেই সবসময় থাকছে, আমাদের ঘরে টক দই থাকে, আমাদের ঘরে মধু থাকে, আমাদের ঘরে হচ্ছে কফি তো মাস্ট থাকছে, আর এই গরমে টক দইটাও সবার ঘরেই থাকছে। তো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা তো নানান ভাবে নানান রকম কাজ করতে হয়, কখনো ঘর ঝাড় দিতে হয়, ঘর মুছতে হয়, থালা বাসন ধুতে হয়, রোদে উঠোন ঝাড় দিতে হয়, প্লাস বাইরেও কোনো সময় বাইরেও যেতে হচ্ছে আমাদের কোনো দরকারে। তো আমাদের স্কিনে ট্যান পড়ে যায় এই রোদ, আর এবারে যা রোদ আর গরমটা প্রচন্ড পরিমাণে রোদ আর গরম, তো সেই কারণে আমাদের স্কিনে না ট্যান পড়ে যায়, কেমন একটা তাম্বাটে ভাব হয়ে যায়, বা কেমন একটা স্কিনটা কেমন যেন একটা ডালনেস হয়ে যায়, মানে কোনো গ্লেজ থাকে না, গ্লেজই নেই। তো চলো এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখতে পারো, অনেকটা হেল্পফুল। আমি তো এটা ইউজ করি সপ্তাহে 2 দিন, টাইম পাই না যেহেতু, যাই হোক সপ্তাহে 2 দিন ইউজ করলে অনেকটা। তো তোমরা যদি টাইম পাও তো সপ্তাহে 3 দিন ইউজ করতে পারো, কারণ এটা স্নান করার আগে জাস্ট 10 মিনিট রেখে স্নান করে নিলে একদম ফ্রেশ হয়ে যাবে। আর তোমরাই বুঝতে পারবে জিনিসটা ব্যবহার করার পরে কতটা হেল্প হচ্ছে, কতটা স্কিনটা কতটা গ্লো করছে। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদের দেখাই কিভাবে জিনিসটা আমি ইউজ করলাম, চলো লেটস গো। তোমাদের একটু দেখিয়ে দেয়, এই দেখো এটা হচ্ছে মধু, আমি নিয়েছি এখানে ডাবরের মধু, ডাবরের হানি। আর এটা আছে কফি পাউডার, এটা হচ্ছে নেসলে কফি, আর এখানে আছে টক দই। তো দেখো আমি হচ্ছে রেমেডিটা ভালো করে মিক্স করে সারা মুখে লাগিয়ে নিচ্ছি, হাত দিয়ে লাগাচ্ছি। প্রথমে চামচ দিয়ে লাগাতে গেলাম তো সেটা ভালো হলো না, ভাবলাম স্নান তো করবো, লাগুক না হাতেটাতে। তো আমি হাত দিয়ে ভালো করে মুখে গলায় ঘাড়ে লাগিয়ে নেব। আর হচ্ছে এটা হাতেও চাইলে হাতেও তোমরা লাগাতে পারো, হাতে লাগালেও অনেকটা ভালো হয়, কারণ হচ্ছে আমাদের হাত দুটোও তো সবসময় বাইরেই থাকে কাজ করার জন্য, সেই জন্য হাতে লাগালেও এর ফলাফল অনেক ভালো রেজাল্ট আসে। তো দেখো আমি ভালো করে হচ্ছে মুখে ঘাড়ে গলায় লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে মাত্র হচ্ছে বেশি না, জাস্ট 10 মিনিট রেখে স্নান করে হচ্ছে স্নান করে নিলেই হয়ে যায়। আর আমরা এই 10 মিনিট মুখে লাগিয়ে আমরা নানান রকম বাথরুমে বসে কাজ করতে পারি, কাচাকাচা স্নান করে এটা সেটা করে আমরা স্নান করে নিতে পারি। তো চলো আমার হয়ে গেছে 10 মিনিট রেখে আমি এটা ধুই। দেখো তোমরাই দেখতে পাচ্ছ রেজাল্ট, তাই দেখো দেখি মা দেখো। তো দেখলে তো এটা একদম ইজি, ইউজ করাটা খুবই ইজি আর সিম্পল। তো এটা ঘরেই থাকে, আমাদের ঘরে সবসময় টক দই, মধু, প্লাস হচ্ছে কফি, এই 3টে জিনিস তো থাকে। আর গরমের সময় তো টক দই মাস্ট, টক দই সবার ঘরেই থাকে। তো এই 3টে জিনিস জাস্ট বেশি কিছু না, স্নান করার আগে 10 মিনিট রেখে মুখটাতে 10 মিনিট রেখে স্নান করে নিলে একদম ফ্রেশ, একদম মুখের যে স্কিনের ট্যান যেটা। দেখো আমরা তো কাজ করি প্রতিদিন, আমাদের সংসারে কিছু না কিছু কাজ করতে হয়, কিছু কি মানে প্রতিদিনই তো আমাদের সব কাজই করতে হয়। তো আমরা তো রোদে উঠানে কখনো না বাইরে না যাই, ঠিক আছে বাইরে কাজ করছি না ঘরেই থাকছি, কিন্তু আমাদের উঠোনে যেতে হচ্ছে, ঘর ঝাড় দিতে হচ্ছে, বাসন মাজতে হচ্ছে, এভরিথিং আমাদের সবকিছু করতে হচ্ছে। তো সেই জন্য আমাদের যাই 5 মিনিট থাকলে, আর এবারে গরমটা প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, আর মনে হচ্ছে স্কিনটা বাইরে রোদে গেলেই মনে হচ্ছে গায়ের ভিতরে রোদটা কেমন যেন বসে যাচ্ছে। তো দেখলে কত সহজ একটা জিনিস, আর এটা কিনতে মানে আলাদা করে এক্সট্রা কোনো খরচা করতে হয় না, সবসময় এটা আমাদের হাতের কাছেই পাওয়া যায়। তো দেখলে রেজাল্টটা আমার তো খুবই, আমি তো এটা পার্সোনালি ইউজ করি, জানি না তোমরা এটা ইউজ করবে কিনা, তবে তোমরাও করে দেখতে পারো এটা কতটা হেল্পফুল। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি।